জ্ঞানব্যাপিক লৈ বিতর্ক অব্যাহত আছে দেখত আর এই সমগ্র বিষয় আদালতের বিচারাধীন হয়ে আছে আর সেই মুহূর্ততে আজি আদালতে রায়দান প্রদান করব যে জ্ঞানব্যাপী প্রকৃততে মসজিদ নে মন্দির হবে চলাই আছো এই মুহূর্ত ট্রাইমিটর দর্শক জ্ঞানব্যাপী মসজিদক লৈ আজি শুনানি জ্ঞানব্যাপী মসজিদ নে মন্দির তাক লৈ আজি শুনানি বৈজ্ঞানিক পদ্ধতিৰে জ্ঞানব্যাপী মসজিদক পরীক্ষা করার পোষকতা করা হয়েছে জ্ঞানব্যাপীর গৃহভাগত শিবলিঙ্গ আছে বলে দাবি জানাইছে একাংশ লোকে প্রমাণ করবলে কার্বন ডেন্টিংর দাবি জানাইছে হিন্দু পক্ষ কার্বন ডেন্টিংর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছে হিন্দু পক্ষ আর সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির এই পরীক্ষা হব লাগে বলে দাবি তুলিছে হিন্দু পক্ষ 20,000 বছর পুরনি কীর্তিচিহ্নর বয়স নিরূপণ করব পৰা যায় কার্বন ডেন্টিংরে আর আজি জ্ঞানব্যাপী মসজিদক লৈ শুনানি দিব পাৰে বারাণসী জিলা আদালতে এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে ছয় মিটার দর্শকক জানাই আছো জ্ঞানব্যাপী প্রকৃততে মসজিদ নে মন্দির একাংশ লোকে হিন্দু পক্ষই দাবি জানাই আছে যে জ্ঞানব্যাপীর ভিতর শিবলিঙ্গ আছে যার পরিপ্রেক্ষিতত এই সমগ্র বিষয় আদালতর মজিয়া পাইছিল সকলে দাবি উত্থাপন করেছে যে এই ক্ষেত্রত উচিত পরীক্ষা হোক হিন্দু পক্ষের পর দাবি উত্থাপন করা হয়েছে যে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিরে অর্থাৎ কার্বন ডেন্টিংর জড়িয়ে এই পরীক্ষা হব লাগে সেই দাবি তুলিছে হিন্দু পক্ষ আর জ্ঞানব্যাপী লৈ আজি শুনানি দিব বারাণসী জিলা আদালতে আমি পুনর্বার কৈছো 20,000 বছর পুরনি কীর্তিচিহ্নর বয়স নিরূপণ করব পৰা যে কার্বন ডেন্টিংরে যার ফলশ্রুতির এটা জ্ঞানব্যাপীর ভিতর চড়াত কার্বন ডেন্টিংরে পরীক্ষা করার দাবি তুলিছে হিন্দু পক্ষ আর এই যে সমগ্র বিষয় যেহেতু আদালতের বিচারাধীন হয়ে আছে এই ক্ষেত্র জ্ঞানব্যাপী সন্দর্ভ আজি শুনানি দিব পাৰে বারাণসী জিলা আদালতে এফালে যদি হিন্দু পক্ষই দাবি জানা আহিছে যে শিবলিঙ্গ আছে প্রকৃততে জ্ঞানব্যাপী হয়েছে এটা মন্দির মসজিদ নহয় এটা মন্দির বলে ইতিমধ্যে দাবি জানা আহিছে হিন্দু পক্ষ তার বিপরীতে মুসলিম পক্ষই দাবি জানাইছে যে জ্ঞানব্যাপী প্রকৃততে এটা মসজিদে মন্দির নহয় যার পরিপ্রেক্ষিতত সমগ্র বিষয় পালেগৈ আদালতর মজিয়া আর এতিয়া সমগ্র বিষয় যেহেতু আদালতর বিচারাধীন হয়ে আছে আর জ্ঞানব্যাপী মসজিদক লৈ আজি এই ক্ষেত্র শুনানি দিব পাৰে বারাণসী জিলা আদালতে আর সকলে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে তা বারাণসী জিলা আদালতর শুনানিক লৈ পুনর্বার কৈছো যেহেতু সমগ্র দেশতে জ্ঞানব্যাপী মসজিদক লৈ বিতর্ক চলি আছে দুইটা পক্ষই নিজৰ নিজৰ বুলি দাবি জনাইছে হিন্দু পক্ষৰ মতে এয়া হৈছে প্ৰকৃততে মন্দির মুসলিম পক্ষৰ মতে এয়া হৈছে এটা প্ৰকৃততে মসজিদ এটা প্রশ্ন উত্থাপন হৈছে জ্ঞানব্যাপী প্ৰকৃততে মসজিদ নে মন্দির দেখা পোৱা গৈছিল জ্ঞানব্যাপী শৃঙ্গার গৌরী গোচর এই গোচর সন্দর্ভত শুকুরবারে আদালতত এক গুরুত্বপূর্ণ শুনানি গ্রহণ করা হয়েছে 7 অক্টোবর আর আজিও জ্ঞানব্যাপী মসজিদক লৈ শুনানি দিব পাৰে বারাণসী জিলা আদালতে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে অজুখানা পোৱা শিবলিঙ্গৰ কার্বন ডেটিং বিচাৰি এক আবেদনৰ শুনানি গ্রহণ করা হৈছিল আৰু এই ক্ষেত্ৰত অজয় কৃষ্ণৰ বিশেষ আদালতে অভিযোগকাৰী মহিলা পক্ষৰ অধিবক্তাসকলক কার্বন ডেটিঙৰ দাবীৰ ওপৰত তেওঁলোকৰ কথা স্পষ্ট কৰিবলৈ যুক্তি তৰ্কৰ আহ্বান জনাইছিল যার পরিপ্রেক্ষিতত আদালতের নির্দেশত হিন্দু পক্ষর অধিবক্তা বিষ্ণু শঙ্কর জৈনে এই যুক্তিবুর আগবাইছিল আর এই ক্ষেত্রত
কার্বন ডেটিংৰ পৰিৱৰ্তে আন কোনো বৈজ্ঞানিক কৌশলৰ বিষয়বোৰ স্পষ্ট কৰিবলৈও আহ্বান জনাইছিল হিন্দু পক্ষৰ পৰা স্পষ্ট ৰূপত কোৱা হৈছে যে সম্পূৰ্ণ বৈজ্ঞানিক পদ্ধতিৰে পৰীক্ষা হ'ব লাগে কিন্তু যাৰ বিৰোধিতা কৰিছিল হিন্দু পক্ষৰ ৰাখি সিং অৰ্থাৎ বিশ্ব বৈদিক সনাতন সংঘ আৰু বিশ্ব সনাতন সংঘৰ মুৰব্বী জিতেন্দ্ৰ সিং বিছেনে কাৰ্বন ডেটিঙক হিন্দু ধৰ্মৰ বিশ্বাসৰ ওপৰত আক্ৰমণ বুলি এক প্ৰকাৰ অভিহিত কৰিছিল আৰু এই কৌশলক শিৱলিংগ ভাঙি যোৱাৰ কাৰণ হিচাপে বিবেচনা কৰিছিল যদি কাৰ্বন ডেটিং হয় তেনেহ'লে হয়তো যিটো হিন্দু পক্ষই দাবী উত্থাপন কৰি আহিছে যে শিৱলিংগ আছে সেই শিৱলিংগটো ভাঙি যোৱাৰো সম্ভাৱনা আছে ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত কাৰ্বন ডেটিঙৰ বিৰোধিতা কৰি আদালতক কাৰ্বন ডেটিং নকৰিবলৈও আহ্বান জনাইছিল আৰু এই ক্ষেত্ৰত আজি যিহেতু শুনানি হ'ব বাৰাণসী জিলা আদালতে এই ক্ষেত্ৰত শুনানি প্ৰদান কৰিব তাৰ পাছতে স্পষ্ট হ'ব যে জ্ঞানব্যাপী প্ৰকৃততে মছজিদ নে মন্দিৰ সেয়া কিদৰে নিৰ্ধাৰণ কৰা হ'ব কি পৰীক্ষা চলোৱা হ'ব সেয়া আজিৰ দিনটোত স্পষ্ট হৈ পৰিব